এখন আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আমাদের একটা পনেরো রাত, একটা পনেরো বাজে, এই যে আমাদের রতনপ্রভু, ঘড়িতে একটা পনেরো বাজে, তো চলো দেখাই করি আমাদের নয়নপ্রভু আজকে ভীষণ পরিশ্রম। হরে কৃষ্ণ, আমাদের নয়নপ্রভুর বাড়ির ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। আর এই যে আমাদের সায়ন প্রভু, রাজেশ প্রভু আরো দেখাচ্ছি। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নয়ন প্রভুর বাড়িতে। আর আজকের ব্লগটা কিন্তু রাত্রেবেলা হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, কালকে হচ্ছে নয়ন প্রভুর বাড়িতে অভিষেক, আর আজকে হচ্ছে অধিবাস। তো অধিবাসের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। তো তোমরা আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। কারণ বিগত তিন সপ্তাহ পর কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করো এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়ে গেছে অধিবাস কীর্তন, চলো তোমরা শেষ অবধি দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, এই যে বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিগ্রহটার নাম হচ্ছে রাধা দামোদর। আর এই বিগ্রহটারই কিন্তু কালকে অভিষেক করানো হবে এবং আজকে কিন্তু অধিবাস কীর্তন হচ্ছে। এখন আরও প্রসাদ পাওয়া হচ্ছে, এখানে সাজানো বাকি আছে এখনো। এটা আমার ফার্স্ট টাইম সাজানো, এটা ফার্স্ট টাইম সাজিয়েছি, এখনো সাজানো বাকি আছে, রাত্রিবেলা সাজাতে হবে এখনো। এই যে জিনিসপত্র রয়েছে এখানে, একটু আমার নাইট আউটে যাবো, নাইট আউট নাইট ওয়াকে যা যা করবো তোমার সাথে শেয়ার করছি। আর এই যে অধিবাস দেখালাম তোমাদের, বেশি দেখাতে পারিনি, কালকে ভালো করে দেখাবো। আর তোর কেমন লাগলো বল? আমার তো খুবই ভালো লেগেছে, এখনো প্রসাদ পাচ্ছি। শায়ন কেমন লাগছে? কেমন লাগছে? আপনার কেমন লাগছে? শ্যামপ্রভু ভালো লাগছে, খুবই ভালো। শ্যামপ্রভু এই প্রভুর বাড়িতে শুভ শুভ অধিবাস হলো আজকে। প্রভু কিছু উপাচার করেন, হ্যাঁ কিছু বলুন আপনি। আপনারা কালকে আসবেন না, তাহলে আমার খরচা বাড়বে। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমরা একটু নাইট ওয়াকে যাচ্ছি স্টেশনের দিকে হাঁটতে। একদম এখন দেখতে পাচ্ছ আমরা স্ট্রাগল করে করে যাব, কতটা জল, পুরো বন্যা হয়ে গেছে। আসো
ইটের উপর দিয়ে যেতে হচ্ছে আমাদের। বন্ধুরা চলে এসেছি আমরা এখন আগাইপুর স্টেশনে একদম। এই যে তোমরা দেখো দেখো এই যে আকাইপুর হল্ট, তোমরা কারা কারা এসছো এই আকাইপুর হল্টে আমাকে জানিও কমেন্টে। আর ওই যে দেখো স্টেশনটা দেখো, কেউ নেই, ঠিক আছে, পুরো হরে কৃষ্ণ বন্ধুরা। তো এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে আর আমরা এখনও আকাইপুর স্টেশনেই দাঁড়িয়ে আছি। আর এতক্ষণ একটু ছবি তুলছিলাম রাত্রে। আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজেশ প্রভু। তো আমরা সকলে এসেছিলাম, একটু ভালো লাগছিল না, এর জন্য এসেছিলাম আকাইপুর স্টেশনে একটু হেঁটে, তারপরে আবার চলে যাবো নয়নপুর বাড়িতে, ওখানে থাকবো। কালকে সকালে মঙ্গল আরতি সবই তোমায় দেখাবো পরের ব্লগে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার এবং প্রত্যেকটা একটা কমেন্ট করে দিও। হ্যাঁ অবশ্যই। তো এরকমই মানে নিত্য নতুন অনুষ্ঠানের ভিডিও পেতে একটা লাইক কমেন্ট আমাদের একটু মোটিভেট করে, মোটিভেট করে ভিডিও ক্রিয়েট করার জন্য। ইয়েস, তো আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, মাঝে দিয়ে দেওয়া হয়নি, তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো কেমন হয়েছে বলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন অনুষ্ঠানের ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা মোটিভেট হই না ভিডিও নেক্সটটা ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। ওইটাই হচ্ছে আসলে। ও বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকছে, দানাঘাট লোকাল বনগাঁর দিকে যাচ্ছে। ওয়েলকাম টু আকাইপুর হল, ট্রেন দেখার জন্য এত রাত জেগে। ট্রেনে উঠবো, আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন বনগাঁর দিকে। তো যাই হোক, এর পরের হল্ট হচ্ছে গোপালনগর, তারপরে সাতপেড়িয়া। বাই বাই, আবার দেখা হবে যদি কখনো আসা হয় রাত্রে, এরকম রাত্রে। এই যে ট্রেন দেখার যে মজাটা সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। এই যে দেখো পুরো স্টেশনটা পুরো ফাঁকা, এর মধ্যে কেউ ওঠেও নি, কেউ নামেও নি, এর মধ্যে আমরা ছিলাম। আর খুব ভালো লাগলো। যাই হোক এখন দেখিয়ে দাও কটা বাজে, এখন ঘড়িতে ঠিক 11:42। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব আপনি কিছু বলতে চান? রাত 12টা বাজে, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালেও ঘুম হবে না, কি বলছেন সুমিত প্রভু? আমাদের মালা করা হয়ে গেছে এখানে, এখন আমরা শুয়ে যাবো, কালকে মঙ্গল আরতিতে উঠতে হবে। আর এখনো সব কাজ করছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।